আজ সারা দিন ফেসবুক দেখার পর আমার লেখা একটা কলামের কথা আমার মনে পড়ল কলামটার শিরোনাম হচ্ছে এরকম মৃত্যুপথযাত্রী ছাত্র যদি মেধাবী না হয় আমি আবারও বলছি মৃত্যুপথযাত্রী ছাত্র যদি মেধাবী না হয় আমরা মাঝে মাঝে পত্রিকায় বিজ্ঞাপন দেখি আমরা মাঝে মাঝে রাস্তায় কোনো কোনো মানুষকে ফান্ড রেজ করার চেষ্টা করার দেখি যে একজন মেধাবী ছাত্রকে বাঁচাতে এগিয়ে আসুন কোনো কঠিন রোগে আক্রান্ত কোনো ছাত্র তাকে বাঁচাতে টাকা লাগবে অপারেশন করতে বা ট্রিটমেন্টের জন্য এত লাখ টাকা লাগবে আমার এত হয়েছে এত দরকার ইদানিং ফেসবুকেও এগুলো হয় কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ দেখার মতো ব্যাপার হচ্ছে মেধাবী ছাত্রকে বাঁচাতে এগিয়ে আসুন তারপরে আমাদের কাছে অ্যাপিলটা হচ্ছে এই ছাত্রটা মেধাবী তাই একে বাঁচানো আমাদের উচিত এটা হিডেন মিনিং আমি বলছি না কেউ এটা বোঝাচ্ছেন কিন্তু খেয়াল করি এই কথাটা আমরা যখন লিখি আমরা আমাদের সমাজের একটা ভয়ঙ্কর রোগকে আসলে ইন্ডিকেট করি তার মানে একজন ছাত্র যদি মেধাবী না হয় একেবারে ক্রমাগত ফেল করছে এত খারাপ ছাত্র যদি হয় এটা আমাদের বিবেকে হয়তো খুব বেশি লাগবে না এবং আমরা হয়তো ভেবে নেব যে সেই ছাত্রটা খরচযোগ্য মরে গেলে মরে গেল সবাইকে মেধাবী ছাত্র শুনে আমার তাকে বাঁচাতে এগিয়ে আসতে হবে বহু সময় সেই ছাত্রের কোথায় পড়ছে কি করছে তথ্য আসে দেখলেই বুঝবো আসলে এটা ওই জায়গায় পড়ার জন্য ওই সাবজেক্টে পড়ার জন্য মেধাবী হওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা লিখছি শব্দটা আমাদের সাধারণ মানুষের কাছে আমরা বিবেকের কাছেই অ্যাপিল করছি ভয়ঙ্কর ব্যাপার আমাদের সমাজের একটা ডিজিজ এটা এই কথাটা কেন মনে পড়ল আমরা খুব মেতে আছি আমাদের নারী সাফ ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে এই ফিরে আসার পর অনেক কিছু নিয়ে প্রতিটা খুঁটিনাটি নিয়ে আমাদের যেহেতু মনোযোগ আছে অনেক খবর আমাদের চোখে পড়ছে উন্মুক্ত বাসটা কিভাবে বানানো হলো বাসটা আসার সময় কিভাবে সাইনবোর্ডের সাথে লেগে একজন আহত হলো তারপরে বাফুফে ভবরে তাদেরকে সংবাদ সম্মেলনের নামে কীভাবে নাজেহাল হতে হলো এগুলো সব আমরা দেখেছি এবং প্রচুর আলোচনা করছি সুন্দর আজ দেখলাম একটা আলোচনা অনেক বেশি আমরা করছি সেটা হচ্ছে আমাদের ফুটবলারদের একজন বা দুজন অভিযোগ করেছেন তাদের ব্যাগ থেকে কেটে বা ভেঙে তালা ভেঙে টাকা বা আরও বেশ কিছু পণ্য নিয়ে যাওয়া হয়েছে এটা ঠিক যে এটা সত্য কি অসত্য এই আলোচনাও কেউ কেউ করছেন যে এত টাকা কেউ ব্যাগে রাখে কিনা না ব্লাব ওইদিকে যাচ্ছি না কিন্তু এই ঘটনাটা ঘটলো এবং অনেকেই তাদের অভিজ্ঞতার কথা বলছেন এরকম রেকর্ড আমাদের এই এয়ারপোর্টে প্রচুর আছে সেই আলোচনাগুলো করছেন কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো কেউ কেউ বলার চেষ্টা করছেন এই চোরেরা আমাদের এই বিজয়ী নারীদের কেউ ছাড় দিল না আমি অনেককে কথাটা বলতে শুনেছি খেয়াল করি তার মানে আমরা জায়েজ করছি না কিন্তু অন্যদের ওপর আমার ওপরে আমি যেহেতু এরকম বিরাট কিছু করে আসিনি আমার বোন যেহেতু এরকম কোনো রকম কোন ফুটবল টিমের সদস্য নয় ওর ব্যাগ থেকে চুরি বা আমার ব্যাগ থেকে চুরি হওয়া যাওয়াকে আমরা এক ধরনের কম অপরাধ বলে মনে করছি আবারও বলছি আমার আপনার ওপরে হলে কম অপরাধ কারণ আমরা খুব বিরাট কিছু অর্জন করিনি যদিও এই অর্জন নিয়ে আমার একটা ডিফারেন্ট আলোচনা আছে এর সাথে দেশের হয়ে দেশপ্রেম দেশপ্রেম ইত্যাদি একত্র করার চেষ্টা করছি আমরা কোনো সম্পর্ক নেই ওই মেয়েরা খেলছে টাকার জন্য ওটা তাদের ক্যারিয়ার ক্যারিয়ারের জন্য খেলছে দেশের নামে খেলছে টাকা না থাকলে বিনা পয়সায় ওরা খেলতে যেত না আমি আমাদের ক্রিকেট টিম নিয়ে একাধিকবার এসব কথা লিখেছি কলমে সো এই ঘটনাটা এখানেও প্রযোজ্য তারপরও ওদের এই জয়টা আমাদের দেশের নারীদের এগিয়ে আসা বা নারীরা যে নানান ব্যারিয়ার ফেস করে সেটা কাটিয়ে আসার এক ধরনের সিম্বলিক ভ্যালু আছে সেটা আমি স্বীকার করি কিন্তু যে কথাটা বলছিলাম সো এই অর্জনের পর ওর উপরে চুরি হওয়াটা বেশি সমালোচনার বিষয় হয়ে যাচ্ছে আমাদের কাছে অনেকেই লিখেছেন আমরা আবেগে পড়ে না মাঝে মাঝে কতগুলো কথা বলে ফেলে আমরা হয়তো খুব হিসেব করি না এর মানেটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় একটা দেশ একটা রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের কাছে যেমন ইকুয়ালি ট্রিটেড হওয়ার কথা চোরদের কাছে ইকুয়ালি ট্রিটমেন্ট হওয়ার কথা আমি তো বরং মনে করি এই চোররা ওদেরকে চুরি করে অন্তত একটা জায়গায় সাম্য দেখিয়েছে এই রাষ্ট্র এই সরকার সাম্য দেখায় না এই রাষ্ট্র সরকারের কাছে এক একজন এক এক রকম মানুষ ভিআইপিরা আছেন নন ভিআইপি আছে আবার এই এয়ারপোর্টেই একজন মধ্যবিত্ত শিক্ষিত মানুষ যে ট্রিটমেন্ট পায় একটা মধ্যপ্রাচ্য গ্রামী শ্রমিক সেটা পায় না সো নানান রকম বৈষম্য আমরা দেখতে পাই এই চোর বড় বাচ বিচার করে আমি জানি না সে জানত কি না এই ব্যাগটা কার যদি জেনে করে থাকে তাহলে অন্তত সে সাম্য দেখিয়েছে অ্যাপ্রিসিয়েট করার বিষয় না কিন্তু সে সাম্য দেখিয়েছে আর আমাদের এই কথাটা মনে রাখতে হবে একজন ছাত্র যদি মরণাপন্ন হয় নিশ্চিতভাবেই একটা বৃদ্ধ পরিণত বয়সের মানুষের চাইতে একজন ইয়াং মানুষের মৃত্যু আমাদেরকে বেশি কষ্ট দেয় কারণ আমরা জানি যে এই মানুষটা আর অনেক দিন বেঁচে থাকতে পারতেন সো এটা একজন ভালো ছাত্র হোক খারাপ ছাত্র হোক অ্যাপিলটা একই হওয়া উচিত মেধাবী হওয়ার কারণে কারো অ্যাপিলটা স্ট্রঙ্গার হবে এটা অন্যায় চুরি ইকুয়ালনি সবার জন্য খারাপ একই রকম সমালোচনার যোগ্য ক্রিকেট টিমের সদস্য ফুটবল টিমের সদস্য যারা সাফ জিতে এসছে তার উপরে চুরি হওয়া বেশি অপরাধ আর ও যদি জিতে না আসতো হেরে আসতো তখন চুরি হলেও আমরা অনেকে হয়তো এত বড় অপরাধ মনে করতাম না কারণ তখন তারা চ্যাম্পিয়ন নয় সুতরাং আমরা আবেগের বশবর্তী হয়ে কখনো যাতে এমন কিছু না বলে ফেলি যেটা সমাজে আসলে মানুষের কাছে এক ধরনের ভুল বার্তা দেয়